السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم সদাকুল্লা উল আজিম ও সোদাকর রসুলহ্নবিউল করিম ও নাহিক শাহিদিন আ শাহাকিরিন আব জাকিরিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শরীর বন্ধ করার ব্যাপারে শরীর বন্ধ করার খুবই প্রয়োজন পড়ে নতুবা জিন্নাত জিন বুধ শয়তান বিভিন্ন জিনিস আসর করে এই জন্য শরীর বন্ধ করার খুব প্রয়োজনীয়তা অনুভব করছি আপনাদের সামনে আমি আলোচনা করব কিভাবে শরীর বন্ধ করতে হয় শরীর বন্ধ করার জন্য এক নাম্বার কাজ হবে আপনাকে অজু করতে হবে দুই নাম্বার কাজ হবে আপনার পাঁচশোক্ত নামাজ পড়তে হবে তিন নাম্বার কাজ হলো বন্ধ করা অর্থাৎ পাঁচশক্ত নামাজের পরে আপনি আয়তুল কুরসি পুরাটা তেলোয়াত করে বুকে ফু দিবেন দুই নাম্বার কাজ হবে আপনার সকাল বিকাল ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে এক নাম্বারে আয়তুল কুরসি পড়া দুই নাম্বার সুরাতুল কাফিরুন তেলোয়াত করা তিন নাম্বার সুরাতুল এখলাস তেলোয়াত করা চার নাম্বার সুরাতুল ফালাক তেলোয়াত করা পাঁচ নাম্বার সুরাতুর নাচ তেলোয়াত করা এগুলি তেলোয়াত করার পরে এইভাবে আপনি ফুক দিবেন ফুক দেওয়ার পরে মাথা থেকে এইভাবে পা পর্যন্ত মুছতে দিবেন মুসার পরে এইভাবে ডানে বামে উপরে নিচে ফুঁ দেওয়ার পরে আপনার শরীর বন্ধ হয়ে গেল এখন আপনাকে জিন্না জিন বুট জাদু টোনা কোনো কিছু ইনশাল্লাহ আসর করতে পারবে না এই কাজটা আপনাকে ফজরের পর ফজরের সালাদ পরার পরে এইভাবে আদায় করবেন দ্বিতীয়ত মাগরীবের সালাদ পরার পরে আদায় করবেন আর পাঁচ শক্ত নামাজের সালাম ফিরানের পরে আয়তুল কুরসি তেলোয়াত করবে করে বুকে ফু দিলে পরে আপনার অনেকগুলি ফায়দা শরীর বন্ধ হলো দ্বিতীয় নাম্বার হল আপনার সিনা মুবারক পচবে না তিন নাম্বার হলো আপনার জন্য একমাত্র বাধা হল জান্নাতে যাওয়ার জন্য মৃত মরণ অর্থাৎ মালাকুল মত এসে যাবে আপনার মৃত হয়ে যাবে সাথে সাথে কি জান্নাত আপনার জন্য রেডি হয়ে থাকবে ইনশাল্লাহ এই জন্য আজকে আপনাদের সামনে আমি আয়তাল কুস্তি পরে শরীর বন্ধ করার জন্য আলোচনা করলাম আশা করি যারা এই আমলটি করবেন নিজেরা ফায়দা পাবেন নিজের ঘরের লোকেরা উপকৃত হবে এবং জিন বুধ জাদুটো না থেকে আপনি হেফাজতে থাকবেন নিষ্কৃতি থাকবেন এবং মুক্তি পাবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলি করার জন্য তৌফিক দান করুক আজকের জন্য এখানে রাখলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ